বানাচ্ছি ছানার মোহনভোগ বা ছানার বরফি সন্দেশ আমি পুরো ফ্যামিলির জন্য বানাবো বলে আমি এখানে পনেরোটা প্যাকেট নিয়েছি দুধের মানে সাড়ে সাত লিটার দুধ আছে আর এটা কিন্তু ফুল ক্রিম দুধের হতে হবে না হলে খেতে ভালো লাগবে না এবার একটা বড় কড়াইতে আমি দুধটাকে জালে বসিয়েছি এবার ছানা কাটার জন্যে আমি ভিনিগার দিয়ে দিয়েছি আমি এর আগেও বলেছি যে মিষ্টি আইটেমগুলো তৈরি করার সময় কিন্তু টক দই বা ভিনিগার দিয়ে ছানা কাটলে ভালো হয় লেবু দিয়ে কাটলে লেবুর গন্ধটা আসে ভালো লাগে না তো ছানা কাটা পর্ব আমার শেষ হয়ে গেল এবার ছানাটাকে একটা স্ট্রেনারের মধ্যে ভালোভাবে ছেঁকে একেবারে জল ঝরিয়ে নিয়েছি ক্ষেত্রে কিন্তু আমাকে একেবারে শুকনো ছানা ব্যবহার করতে হবে মানে এই রেসিপিটা তৈরি করার জন্যে এবার হাত দিয়ে ম্যাশ করলে কিন্তু হবে না মিক্সিতে আমি সমস্ত ছানাটাকে ব্লেন্ড করে নিয়েছি যাতে একটা ক্রিমি এফেক্ট আসে এই ক্রিমি এফেক্টটা ছাড়া কিন্তু এই রেসিপিটা একেবারেই ভালো লাগবে না এইখানে আমি কিন্তু একটা প্যানে তিনশো গ্রাম মতো চিনি নিয়েছি আর তিনশো গ্রামে আমি দেব দেড়শো এম জল এখানে একটা ঘন বা পাতলা শিরা কিন্তু তৈরি হবে না মিডিয়াম একটা শিরা তৈরি হবে যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে ঠিক ততক্ষণ আমাকে ধৈর্য ধরে থাকতে হবে আর স্প্যাচুলা দিয়ে মিশিয়ে দিতে হবে ভালো করে এবার ওই মেল্টেড সুগার সিরাপের মধ্যে ব্লেন্ড করা ছানাটা দিয়ে খুব ভালোভাবে পাক দিতে হবে এই রেসিপিটার ক্ষেত্রে আরেকটা কথা অবশ্যই বলতে হবে সেটা হলো পাকটা কিন্তু একেবারেই যাতে শুকনো না হয়ে যায় এবার এই ছানার মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিলে কিন্তু গন্ধ খুব ভালো আসে আর দিয়ে দেব চার টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এই সন্দেশটা বা মোহন ভোগের টেস্ট অনেক বেশি বেড়ে যায় গুঁড়ো দুধ দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তো গুঁড়ো দুধ দিয়েও আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেল মোহনভোগ তৈরি করতে কিন্তু প্রচুর পরিমাণে ঘি লাগে এক্ষেত্রে আমি অত ঘি ব্যবহার করছি না খুব সামান্য ঘি দিয়েও কিন্তু অসাধারণ টেস্টের এই রেসিপিটা তৈরি করে নেওয়া সম্ভব তো দেখো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে পাক দেওয়া হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি মাত্র এক চামচ ঘিতেই কিন্তু ছানার মোহন তৈরি হয়ে যাবে আর খুবই সুস্বাদু খেতে হয় এবার দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে কাজু আর কিশমিশ কেননা আমরা সবাই জানি মোহনভোগে কিন্তু কাজু কিশমিশের পরিমাণটা একটু বেশি দিতে হয় এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তোমরা কিন্তু কাজু আর কিশমিশটা ঘিয়ে ভেজেও দিতে পারো এবার একটা প্লেটে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি ঘি ব্রাশ মানে খুব ভালোভাবেই করতে হবে করা হয়ে গেলে তারপরে ছানার মিশ্রণটাকে ঢেলে দিতে হবে এবার স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবার ঠান্ডা হয়ে গেলে আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে সেট হওয়ার জন্যে ফ্রিজে এক ঘন্টা রেখেছিলাম এবার এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে আমি বরফি আকারে কেটে নেব এই রেসিপিটা কিন্তু অসাধারণ টেস্টি একটা রেসিপি যেটা আগেই বলেছি আর এটা ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে নিজেরা খাবে তো আমি বরফি আকারে কেটে নিলাম এবার শুধু নিজেদের জন্য বা ঠাকুরের জন্যেও নয় অতিথি আপ্যায়নেও কিন্তু দারুণ একটা রেসিপি এই রেসিপিটা তো কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা এই ছানার মোহনভোগ বা ছানার বরফি সন্দেশ বানিয়ে নাও